আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার টেলি ওয়াল ইউটিউব চ্যানেল। ডিয়ার অনেবল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, বিশেষ করে আমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট অর্থাৎ তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আমরা আমাদের টেলি ওয়াল পেজ, আমাদের টেলি ওয়াল যে গ্রুপ, সেখানে অলরেডি কিন্তু আমরা পোস্ট করে দিচ্ছি সেই অ্যাসাইনমেন্টগুলো। তো আমি যে কারণে আসছি সেই কারণটা হচ্ছে আমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আসছে, সেই নির্দেশনাগুলো জানানোর জন্য। বিশেষ করে আমাদের যারা মূল্যায়নকারী, আমাদের যে শিক্ষকরা মূল্যায়ন করবেন, তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে। সেগুলো হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক শিক্ষকে তাদের এই অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করবেন। আমরা জানি আমাদের গ্রুপ সাবজেক্টগুলোর অনলি অ্যাসাইনমেন্ট নেওয়া হচ্ছে। যদি পরীক্ষা নেওয়া হয় সেই গ্রুপ সাবজেক্টগুলোর, হয়তো বা আমাদের যে সায়েন্স আর্টস কমার্স আছে সেই গ্রুপ সাবজেক্টগুলোর কী করা হবে, আমাদের সেই পরীক্ষাও নেওয়া হবে, অ্যাসাইনমেন্টও নেওয়া হবে। সো সেই ক্ষেত্রে যে নির্দেশনাগুলো আসে সেটা হচ্ছে যে আমাদের রুব্রিক্স অনুসরণ করে আমাদের শিক্ষকদের অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করতে হবে, এবং শিক্ষার্থীদেরকেও সেই রুব্রিক্স অনুসরণ করে কী করতে হবে, অ্যাসাইনমেন্টগুলো করার জন্য নির্দেশনা দিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের মূল্যায়নকারীকে অবশ্যই যে জিনিসগুলো দেখতে হবে, যে ওই শিক্ষার্থী আমাদের যে অ্যাসাইনমেন্ট, যে শিক্ষার্থী অ্যাসাইনমেন্টগুলো জমা দিচ্ছে, আমাদের শিক্ষকরা, সম্মানিত বিষয়ভিত্তিক যারা শিক্ষক আছেন, তারা যে অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করবেন তারা রুব্রিক্স ফলো করবে, এবং দেখবেন ওই শিক্ষার্থী কোনো টেক্সট বই থেকে সেই যে অ্যাসাইনমেন্টের যে লেখাগুলা, সেই লেখাগুলো কোনো হুবহু কপি করছে কি না, হুবহু তুলেছে কি না, এবং সেই টেক্সট বইয়ের পড়া অনুসরণ করে সেখান থেকে ব্যতিক্রম করছে কি না, বা তার সৃজনশীলতা কীরকম ছিল, তার মেধা এবং তার লেখার প্রাঞ্জলতা, তার সৃজনশীলতা, তার সব কিছু, তার সৌন্দর্য, সব কিছু কিন্তু আমাদের একজন অ্যাসাইনমেন্ট মূল্যায়নকারীকে, অর্থাৎ আমাদের সম্মানিত শিক্ষকদেরকে খুব যত্ন সহকারে, খুব সাবধানে, খুব সতর্কতার সাথে এগুলো কী করতে হবে, দেখতে হবে, মূল্যায়ন করতে হবে। কোনো ধরনের অবহেলা আমাদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করার ক্ষেত্রে আমাদের সম্মানিত শিক্ষকরা যাতে না করেন, সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, দেখতে হবে, সেই নির্দেশনাগুলো সেখানে আছে। এবং আমাদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ নির্দেশনা, যে এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষার্থী অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করার ক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষকের, যারা গ্রুপ বিষয়গুলো যারা মূল্যায়ন করবেন, সকল শিক্ষকদেরকে এটা স্পষ্ট বলা আছে যে আমার অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করার ক্ষেত্রে যেগুলো সবল দিক, সেই সবল দিকগুলো কালো পেন, মানে আমাদের কালো খালির যে কলম, সেই কলম দিয়ে কী করতে হবে, টিক মার্ক দিতে হবে, বা কালো কলম দিয়ে এগুলো কী করতে হবে, টিক মার্ক দিতে হবে, মূল্যায়ন করতে হবে। আর দুর্বল যে অংশগুলো, সেই দুর্বল অংশগুলো লাল কলম দিয়ে, রেড পেন দিয়ে আমাদের কী করতে হবে, সেগুলো কী করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, শনাক্ত করতে হবে, বা এগুলো টিক করতে হবে, এগুলো মূল্যায়ন এভাবে মানে দেখতে হবে। অর্থাৎ আমাদের লাল এবং কালো কলম, এখানে কালো কলম ইউজ করতে হবে সবল দিকগুলোর জন্য, আর লাল কলম ইউজ করতে হবে আমাদেরকে দুর্বল দিকগুলোর জন্য। এই জিনিসটা আমাদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নকারী অবশ্যই মূল্যায়ন করার ক্ষেত্রে। সো আমাদের এই নির্দেশনাগুলো এখানে আরও স্পষ্ট একটা জিনিস উল্লেখ করছে, আমাদের যে শিক্ষকরা সেইগুলো মূল্যায়ন করবেন, যে একজন শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করার ক্ষেত্রে আমাদের সম্মানিত শিক্ষকরা যদি কোনো ধরনের অবহেলা করেন, তাদের দায়িত্ব পালনগুলো যদি যথাযথভাবে না করেন, মূল্যায়ন করার ক্ষেত্রে তারা যদি কোনো ধরনের অবহেলা তারা যদি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সম্মানিত সেই শিক্ষকদের বিরুদ্ধে আমাদের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং আমাদের যে বোর্ডগুলো আছে, স্বশা বোর্ডগুলো, সেই বোর্ডের কাছ থেকে, বোর্ড কর্তৃপক্ষ হয়তো বা কোনো ধরনের পদক্ষেপ অবশ্যই নিবে, সেই নির্দেশনা কিন্তু আমাদের এই নির্দেশনায় কিন্তু আছে। সো আমাদের যারা মূল্যায়ন করবেন অ্যাসাইনমেন্টগুলো, তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের বিশ্ববিত্তিক শিক্ষকদেরকে, যাতে যথাযথভাবে আমাদের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টগুলো কোনো অবহেলা না করে যেন খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে মূল্যায়ন করেন। আর আমাদের যে অ্যাসাইনমেন্ট জমা দেবেন আমাদের প্রিয় শিক্ষার্থী, আমাদের সেই প্রিয় শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, তোমরা টেক্সট বইয়ের পড়াগুলো অনুসরণ করো, সেখান থেকে তোমরা যা বুঝবে সেগুলোকে একটু ব্যতিক্রম করে লেখার চেষ্টা করো। কোনো ধরনের নেট কপি, কোনো ধরনের গাইড বই থেকে, কারো মাধ্যমে জিনিসগুলো দিয়ে, লেখাগুলো দিয়ে তোমরা তোমাদের জীবনের ঝুঁকি নিবে না। সো এটা কিন্তু তোমাদের প্রতি আমাদের পক্ষ থেকে বারবার অনুরোধ থাকবে। আর তোমাদের ভুল রাখি, তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দিছে আমাদের ভিডিও, এই এই ভিডিওটার সাথে, সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা এখন দেখে নিতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।